বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিএনপির অফিসে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আলাজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ওয়াল ও উপজেলা যুবদলের সদস্য সচিব বি এম রেজাউল করিম সোহাগ সহ অনেকে। দোয়া অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।